দাস বাংলা ব্যাংকের যে ক্যালেন্ডার ছাপানো হয়েছে আপনারা লক্ষ্য করবেন, এই ডাস বাংলা ব্যাংকের ক্যালেন্ডারের সব মূর্তি, বিভিন্ন মূর্তি থেকে শুরু করে আপনার খানায় কাবাকে মূর্তির নিচে ব্যবহার করেছে ঠিকরা বলে জোরে বলেন ঠিকরা। মুসলমানদের দেশে আমরা সরকারকে জানাতে চাই একটু লক্ষ্য করে দেখেন তারা কি করেছে, মুসলমানদের দেশে খানায় কাবাকে অপমান করেছে ঠিকরা বলে কথা বলেন ঠিকরা। এই কথা বলা আমাদের কোনো আপত্তি থাকতো না যদি খানায় কাবা সবার উপরে রাখতো ঠিক কেনা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এটা এক শ্রেণীর হচ্ছে কা চক্রান্ত, এরা ইহুদিবাদীদের দোষর ঠিক কেনা বলেন। সুবহানাল্লাহ বলবেন্লা। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি কোরআনের দাওয়াত নিয়ে ব্যস্ত, কাফের মুর্তাদ বেঈমানেরা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা। আজ বাংলাদেশে তথা কথিত কিছু মুসলমান নামের কলঙ্ক হিন্দুদের সড়কের যায় রশি ধরে ঠিক কিনা বলে, দুগ্গ পূজায় যা আনন্দ ফুর্তি করে লাফালাফি করে। আমার বন্ধুগণ, তাহলে নবীজি কি কোরআন বন্ধ করেছিলেন? ময়দানে বের হয়ে পড়েছেন। আবু জেহেল কি, আবু লাহাব কি সিদ্ধান্ত নিল পাথর মেরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা উড়িয়ে দিবে, আর আল্লাহ বুঝি আরশে আজিমে বসে তামশা দেখবে নাকি বলে? আমার বন্ধুগণ, ভাই আমি কি শেষ করে দেব? শেষ করব? কারা কারা থাকবেন দেখি হাত তোলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি ময়দানে বের হয়ে পড়েছেন, আবু লাহাব হাতে পাথর নিয়ে নবীজির পিছনে পিছনে দাঁড়িয়ে আছে, পজিশন নিচ্ছে। কোন পজিশনে মুহাম্মদ ইসলামকে হত্যা করা যায়, কিভাবে পাথর মেরে তাকে শেষ করা যায়? আমার বন্ধুগণ, নবীজি ময়দানে বের হয়ে কালেমার দাওয়াত দিচ্ছে, আর আবু লাহাব হাতে পাথর নিয়ে নবীদিকে যখন পাথর মারার জন্য যখনই পজিশন নিয়েছে, হস্ত যখন সম্প্রসারণ করেছে নবীদিকে পাথর মারার জন্য, আল্লাহ পাক কি ধরনের লানত দিয়েছেন সূরাতুল লাহাবের তাফসীর পরে দেখবেন, সূরাতুল লাহাবের তাফসীর পরে দেখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত পাথরের মতো শক্ত করে মূর্তি বানিয়ে রাখলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের হস্তদ্বয়কে শুধু ধ্বংস করি নাই, তার সমস্ত ক্ষমতা, তার সমস্ত অর্থ টাকা পয়সা, তার সমস্ত জনশক্তি, এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাথা থেকে পা পর্যন্ত পাথরের মতো শক্ত করে মূর্তি বানিয়ে রাখলাম। আমার বন্ধুগণ, আবু লাহাব হাত উঁচু করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, দূর থেকে আবু দেখাল ফলো করল। আমার বন্ধুগণ, আবু লাহাব নবীকে পাথর মারবে কিন্তু মোহাম্মদ ময়দানে কালেমার আওয়াজ শুনে দিয়েছে, আর আবু লাহাব কেন হাত উঁচু করে অমন করে দাঁড়িয়ে আছে? কাছে এসে বলছে, কেরে আবু লাহাব, মোহাম্মদ ময়দানে কোরআনের দাওয়াত দিচ্ছে, আর তুই নবীদিকে পাথর মারা আর জন্য হস্ত মোবারক হস্ত দয় এইভাবে হাত সম্প্রসারণ করে উঁচু করে অমন করে কেন দাঁড়িয়ে আছিস? কারে কথা বলিস না কেন? তোর হয়েছে কি রে? কথা বলবে কোথেকে? লানত কার? ওই আল্লাহ এখনো আছে কিনা? কথা বলে আছে কিনা? তাদের ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, ইমান নিয়ে মরতে পারবে না, বেঈমান হয়ে কবরে যেতে হবে ঠিক কিনা বলে, ধরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আবু জেহেল যখন আবু লাহাবের কাছে এসেছে, আবু লাহাবের গায়ে যখন হাত মেরেছে, কান্ত সারা একবারে পাথরের মতো কঠিন শক্ত হয়ে আছে,
সুবহানাল্লাহ বলবেন না, একবারে পাথরের মতো কঠিন শক্ত। আবু জেহেল তখন ভয়ে থরথর করে কাঁপতেছে, ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আবু জেহেল নবীদিকে কাছে ডেকে আদর করে বলছো, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আমার নবীদি তখন চোখের পানি ফেলে বিনয়ের করতে বলতেছিলেন, ও চাচাজি, তোমাদের মুখ দ্বারা কত ধরনের কথাই না বের হয়, সকালবেলা একরকম আর বিকালবেলা একরকম। ও চাচা বলতো, আমি যদি এত ভালো মানুষ হই, আমার বয়স যখন 10 বছর ছিল তখন তোমরা আমারে আদর করে মাথায় হাত বুলাইয়া বলেছিলে, ও মুহাম্মদ, তুমি এই জামানার একজন আদর্শ সন্তান। শুধু আদর্শ সন্তানই বলো নাই, তোমরা আমাকে এমন একটা খেতাব দিয়েছিলে, আলামিন খেতাব দিয়েছিলে। ও চাচা বলতো, 40টি বছর ধরে তোমরা আমারে আলামিন বলে ডাকলে, 40 বছর পরে বলো চাচা, কোরআন যখন নাজিল হয়ে গেল, এই কোরআনের দাওয়াত যখন আমি মানুষের কাছে দিতে লাগলাম, ও চাচা বলতো, এই দাওয়াত কি আমার কোনো বাপ দাদার বানানো দাওয়াত? ও চাচা বলতো, এই দাওয়াত যখন দিতে গেলাম তখন তোমরা আমারে জাদুকর বললে, আমারে পাগল বললে, আমারে গণক বললে, আমারে লেজ কাটা বললে, আমার বিরুদ্ধে কত মিথ্যা কাসিদা পর্যন্ত লেখেছিলে চাচা গো। ও চাচা বলতো, এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের মাথায় বাড়ি মারতে গিয়েছিলাম? এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন তোমাদের বাবলা পিঠা গুলো দখল করতে গিয়েছিলাম? এই দাওয়াত দিতে গিয়ে আমি কি কোনোদিন আজোয়া খেজুরের বাগান গুলো দখল করতে গিয়েছিলাম? ও চাচা বলো তো। আবু জেহেল তখন মুখটা মলিন করে লজ্জা পেয়ে আমার নবীদিকে বলল, মুহাম্মদ, আবু লাহাব একটি বারের জন্য ভুল করেছে, তুমি আবু লাহাবকে একটি বারের জন্য মাফ করে দাও। নবীদের চাইতে শ্রেষ্ঠতম দয়াশীল, মায়াশীল, করুণাশীল মানুষ আল্লাহর জমিনে কেউ নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীদি মাফ করে দিলেন। আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীদিকে কতই না কষ্ট দিত, কতই না প্রশ্ন করত। আমার বন্ধুগণ, খানায় কাবার পূর্ব দিকে হল আপনার সাফায় এবং মারওয়া পাহাড়, তার পূর্ব সাইডে আবু কুবাইস নামক পাহাড়। আবু কুবাইস নামক পাহাড়ের কাছে যে ফাঁকা জায়গা দেখা যায়, এই জায়গাটি হলো আবু সুফিয়ানের বাড়ি। আর আবু সুফিয়ানের বাড়ি থেকে দক্ষিণ উত্তর সাইডে আপনার মারওয়া পাহাড়ের পূর্ব সাইডে, এটাই হলো আবু জেহেলের বাড়ি। আর আবু জেহেলের বাড়ির পূর্ব পাশে একেবারে লাগানো আমার বিশ্ব নবীর বাড়ি। সুবহানাল্লাহ। বলেন, আমি আবু কুবাইস নামক পাহাড়ের সাথে বর্তমান যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পান, এটা হলো বর্তমান সরকার আপনার বাদশার বাড়ি। আমার বন্ধুগণ, মনে পড়ে যায় ওখানে যায় দৃশ্য গুলো মনে পড়ে গেল, কোরআনের বর্ণনা গুলো মনে পড়ে গেল, হাদিসের বাণী গুলো মনে পড়ে গেল। আকারে এই জায়গায় না আবু জেহেলের গোষ্ঠীরা কতই না মজেজা দেখেছিলেন, কিন্তু তাদের নসিবে ঈমান জোটে নাই। আবু কুবাইস নামক পাহাড়ের কাছে একদিন দাঁড়িয়ে রাত্রিতে, জোসনা রাত্রিতে মুহাম্মদকে কাছে ডেকে আবু জেহেল বলতেছিল, মুহাম্মদ, যদি সত্যই তুমি নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ দ্বিখণ্ডিত করে দেখাও। আমার প্রিয় ভাইরা, নবীদি শাহাদতি আঙ্গুলি দিয়ে চন্দ্রের দিকে ইশারা করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন, শান্তি সাজানো নতকল হাজারো সকল কামারু বি ইশারাতিহি। আমার ভাইরা, নবীদি দেখুন একবার ইশারা দিয়েছেন, সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন, আবু জেহেলের গুরশিরা তখন সাথীদেরকে ডেকে বলছে, ও সাথীরা দেখো মোহাম্মদ কত বড় জাদুকর, এই পৃথিবীর কোন মানুষের কি সম্ভব আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে, মোহাম্মদের চাইতে বড় জাদুকর কেউ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, নবীকে চিন্তা করবেন না, ওরা আপনাকে জাদুকর বলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে বললেন, চিন্তা করবেন না, আমি গোটা পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। শুধু তাই নাই, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিয়ে জমিনে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ বলেন, একটি অংশ আবু কুবাইস নামক পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, আর একটি অংশ কাই কাইন পাহাড়ের উপর নিক্ষেপ করলে। আজ আবু কুবাইস নামক পাহাড়ের দিকে নজর করলে চন্দ্রের মতো সাদা মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না, আবু কুবাইস নামক পাহাড়ের নিজ দিয়ে ভিতর দিয়ে কিন্তু বিশাল ট্যানেল তৈরি করা হয়েছে, ক্যানেল, এর ভিতর দিয়ে হাজিরা আপনার ওই পাশে দেখবেন যেটা জমরার রাস্তা, এখানে যারা হাজি ভাইয়েরা আছেন তারা সবচাইতে ভালো বুঝতে পারবেন। তো জমরার যে রাস্তা, এই পাহাড়টা কিন্তু বিশাল বড়, আপনার খানায় কাবার এই পাশ থেকে শুরু হয়ে আপনার আজিজিয়া থেকে শুরু করে একবারে সেই আরাফার, আপনার আরাফাতের ওই দিকে মুজদালিফার ওই দিকে কিন্তু এই পাহাড়টা চলে গেছে, বিশাল বড় পাহাড়। তো পাহাড়ের নিচ দিয়ে বিশাল চ্যানেল, এই রাস্তা দিয়েই কিন্তু জমরায় যেতে হয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু জেহেলের গুষ্টিরা চোখের সম্মুখে চন্দ্র যখন নিক্ষেপ হয়ে গেল, হতভম্বের মতো দাঁড়িয়ে আছে, আর কিছু বলতে পারছে না। এত মজা দেখার পরেও তাদের নসিবে কিন্তু ঈমান জোটে নাই ঠিক কেরা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকেই হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, আবার কোরআন থেকে অনেকেই গোমরা হয়ে যায়, একমাত্র ফাসেকরাই গোমরা হয়ে যায় ঠিক কেরা বলে। জোরে বলেন ঠিক কেরা। আমার বন্ধুগণ, আমার নবীজি আবু লাহাবকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, লানত থেকে মুক্তি পাচ্ছে না, কি পাচ্ছে না, লানত থেকে মুক্তি পাচ্ছে না। আবু জেহেল তখন নবীজির বাড়িতে একটা পাত্রে পানি ভর্তি করে নিয়ে যা বলতেছো, মোহাম্মদ তুমি একটু তোমার বরকতের মুখের এই পানিতে একটু ফু দিয়ে দাও তো বাবা। আমার নবীজি তখন পানিতে ফু দিলেন। এরকম মুসলমান এখনো আছে কিনা, ইমাম সাহেবকে সকালবেলা যায় ডাকাডাকি শুরু করে, হুজুর আমার সন্তান সারা রাত ঘুমায় নাই, একটু পানি পড়া দেন, একটু ঝাড় ফুঁক দিয়ে দেন। ইমাম সাহেব ঝাড় ফুঁক দিয়ে দেয়, পানি পড়া দেয়, সন্তান ভালো হয়, দুই দিন পরে মানুষ আবার হুজুরের বিরোধিতা করে কিনা, কথা বলেন। আমার বন্ধুগণ, আবু জেহেল নবীজির বাড়িতে গিয়ে পানি পড়া নিয়ে আসলো, পানি আবু লাহাবের মাথায় ঢালতেছে, ঢালতে 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 এক পর্যায়ে আবু লাহাব লানত থেকে মুক্তি পেল। আমার নবীজি তখন মনে করেছিলেন, এত বড় লানত থেকে যে মানুষটি মুক্তি পেল, হয়তোবা আবু লাহাব ইসলাম কবুল করতে পারে, কিন্তু চোরে কোনোদিন শোনে না ধর্মের কাহিনী ঠিক কেনা বলেন, যেখানে সুযোগ পাবে সেখানেই কাম বানাবে ঠিক কেনা বলেন। আমার বন্ধুগণ, আবু লাহাব ইসলাম কবুল করা তো দূরের কথা, বাড়িতে গিয়ে তার দুই সন্তানকে ডাকছে। আবু লাহাবের এক সন্তানের নাম ছিল উতবা, আর একজনের নাম ছিল তাইবা। এই দুই সন্তানের সঙ্গে আমার নবীদের দুই মিয়ার বিবাহ হয়েছিল। আমার বন্ধুগণ, আবু লাহাব তখন দুই সন্তানকে বলছো, বাবা তোমরা কি জানো, ওই মোহাম্মদ কিন্তু আমারে জাদু করে পাথর বানায় হত্যা করতে চেয়েছিল, আমি কোনো মতো সে কাম থেকে বেঁচে এসেছি। ও বাবা, আমি তোমাদেরকে ওসিয়ত করতে চাই, মোহাম্মদকে যেখানেই পাবে সেখানে পাথর মেরে শেষ করবে, আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে নবীজির বাড়িতে পাঠায় দাও।